ফালতু জায়গায় সি শুট করতে আমরা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি আবার যাচ্ছি শুট করতে, ভিডিও করতে করতে যাচ্ছি, বিকজ আমি এখন লোকেশনে যাব। লোকেশনটা আমার বাড়ি থেকে একটু কাছেই, খুব একটা দূরে নয়, বাট আমি জানি না সিরিয়াসলি আজকে কেমন কি শুট হবে, বিকজ অলরেডি মেঘলা হয়ে গেছে আকাশটা, অ্যান্ড আমি মেকআপ করতে করতে অনেক লেট হয়ে গেছে, এখন 3টে বাজে। তো এখন যা স্টার্ট করছি, যেটা কি বলবো, অ্যান্ড আমার লুকটা দেখে তোমাদের কি মনে হচ্ছে, কোন গানে আমি ভিডিও বানাচ্ছি তাড়াতাড়ি কমেন্ট করে জানাও। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ঠিক এই জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, ঠিক এই অবস্থায় এই যে সঙ্গী সাথীগণ, কোথায় যাচ্ছি আমরা নিজেও জানি না। ওরে বাবা, সবাই দেখে আসি, সাপ থাকলে কিন্তু শেষ, দুগ্গা দুগ্গা। এইখান দিয়ে একটা মাঠ পড়ছে, মাঠে দেখি যাওয়া যায় নাকি, চ যাওয়া যাবে আশা করি ওখানে। ওটা খেলে একটা খেলার মাঠ। আজকে লাখেলি আছে, সোমবার, তো ফালতু জায়গায় এসেছি শুট করতে আমরা, কিন্তু দেখা যাক, শুট ভালো হওয়া নিয়ে কথা আসে, যেখানেই আসতে হোক, যত কষ্টের মধ্যে দিয়ে আসতে হোক, কোনো যায় আসে না, বাট শুটটা ভালো হওয়া নিয়ে কথা। এখন এসেছি এই যে মাঠে, এই যে দেখতে পাচ্ছ সুন্দর মাঠ, তো দারুণ দারুণ হাওয়া দিচ্ছে, এখানে খেলা হবে, আমি সেটাই টেনশনে আছি যে ছেলেবেলেরা খেলতে চলে এলে আমার আর ভিডিও বানানো হবে না। তো তাড়াতাড়ি করে দেখি যতদূর সম্ভব হয় আর কি, চলো। তো আমরা এখানে চলে এসেছি ভিডিও বানাতে, হ্যাঁ এখন মাঠটা পুরো পাকা, এই জন্য দারুণ মজা লাগছে, তাড়াতাড়ি করে ভিডিওটা বানিয়ে নিই। এখানটায় আমি ডান্স এখন করবো, দারুণ জায়গাটা, দারুণ, এমনি হাওয়া টাওয়া দিচ্ছে, বেশ ভালোই লাগছে। স্পিকার অন করেছিস? দেখা কে কে এসছে আমার সাথে, এই যে আমার ভাই বোনেরা সব এসছে। বুঝতে পেরেছিস? এই যে আমার অ্যাসিস্ট্যান্ট, এই যে ছাতা ধরে যাবে হিরোইন, এই যে আমাদের ছাতা ম্যান। আমার হট করে এতটা রোদ্দুর দিল, মানে এতক্ষণ বেশ মেঘলা বেদার ছিল, বাট এখন আবার এমন রোদ্দুর দিয়েছে যে রোদ্দুরে তাকানো যাচ্ছে না। আমার সঙ্গে সঙ্গে ঘুরবি, তোমায় ধরতে যাই যা রায়া, রাতে স্বপ্নে তোমায় ধরতে যাই যা রায়া, ভাঙে ঘুরতে।
আমাদের ভিডিও একটু হলো কোন রকম, খুব একটা স্যাটিসফাইড নই ভিডিও নিয়ে। এরকম বললে কেউ আমার না ব্লগ দেখবে না আমার ভিডিও দেখবে। সো এই যে এখন ছাতার তলায়, ছাতার বাইরে রোদ্দুরটা জাস্ট দেখো, এই যে ঠিক এরকম রোদ্দুরে আমি ভিডিও বানাচ্ছিলাম। মানে মানে অতিরিক্ত রোদ্দুর যাকে বলে, এত রোদে মানে ভিডিও বানানো ভীষণ টাফ গাইজ। যারা ভিডিও বানায় এরকম ডান্স ভিডিও বানায় মোস্টলি তারাই জানে। অলরেডি এক বোতল জল আমরা সবাই খেয়ে, এই যে সবাই জল খেয়েই ঘুরে দিয়েছি। আমার কথা শুনেই বুঝতে পারছো যে আমি কতটা এক্সস্টেড হয়ে গেছি, বাট স্টিল কিছু করার নেই, ভিডিও তো শ্যুট করতেই হবে। আই এম হিয়ার টু এন্টারটেইন ইউ গাইজ। তো চলো আমাদের সঙ্গ দিয়েছেন সঙ্গীতা, জলের প্রতীক্ষায় বসে আছে এখন। কি বাবা আমার মুখটা কি কালো, ওই বাবা আমার আইশ্যাডো কোথায় চলে গেছে আমি জানি না। এখন কয়েকটা পিক ক্লিক করে নি গাইস, এতগুলো ছবি তুলেছি, একটা ছবি আমার ভালো আসেনি, এই জন্য আমার মুখটা কালো হয়ে গেছে। এটা না কালো, অন্ধকারে কালো হয়ে গেছে গাইস। ফাইনালি আমাদের ভিডিও বানানো ডান গাইস, আমরা বাড়ি চলে এসেছি। অ্যান্ড বাপে প্রচণ্ড রোদ্দুর, অ্যান্ড এখন প্রায় 5টা বাজে, স্টিল রোদ্দুরটা জাস্ট দেখো তোমরা। মানে আর এরকম রোদে আমরা শ্যুট করেছি কি বলবো, কিছু বলার নেই। মানে প্রচণ্ড রোদ্দুর, প্রচণ্ড গরম, স্টিল শ্যুট করতে হয়েছে, কিছু করার নেই। অ্যান্ড মাঝে মাঝে মেঘলা ওয়েদার হয়ে যাচ্ছিলো, আর মাঝে মাঝে এরকম রোদ আসছিলো, তবুও করেছি। এখন তোমাদের ওপর যে তোমরা ভিডিওটাকে কতটা ভালোবাসা দেবে অ্যান্ড কতটা দেখবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইজ। অ্যান্ড ডান্স চ্যানেলে ডান্স ভিডিওটা আসবে, ডান্স ভিডিওর লিঙ্কটা আমি এই চ্যানেলে ডিসক্রিপশনে দিয়ে দেবো, বিকজ ডান্স ভিডিওটা আগে আসবে, দেন বিহাইন্ড দ্য সিনের ভিডিওটা আসবে। সো স্টে টিউনড অ্যান্ড বাই।